একটা ঘটনা বলি যখন হাসিনা উনাকে খাওয়ার দাওয়াত দিলেন একটা ইনভাইট করেছিলেন না আলাপের জন্য আমি বললাম যে কী ব্যাপার আপনি দাওয়াত খাইতে যান নাই হ্যাঁ কয়েছে ওনার লাল ফোনটা পাশে আমাদের এক কাজ করেন ওই ফোনটা একটা ফোন করেন হাসিনা শেখ হাসিনাকে বলেছিলেন না খালেদাকে বলছি খালেদাকে বলছি আপনি শেখ হাসিনাকে ফোন করেন ও আচ্ছা পরে বোধহয় একটা পরামর্শ দিয়েছিলেন যে মেনু তো বললেন না হ্যাঁ আমি সমস্যা বললাম ফোন উনি কিন্তু হাতটা দিল আজকে বলেন কী রকমের দাওয়াত দিলেন খাওয়া দাওয়াতে তো মেনু তো বলেনই নেই কিন্তু দেওয়ার সময়ও দেন নেই কী ব্যাপার করবো উনি কিন্তু হেসেই দিলেন করেন এটা করেন না একটা ফোন করেন না আমি যেতে তো আপনার ঠিক ফোনটা করতেন এমন সময় তার পার্টির একজন ঢুকলো তারপর বলছে যে এই জানেন দাফলা কী বলছেন আমাকে ফোন করতে বলছে বলতে হচ্ছে কী মেনু কী কবে তারিখ ইত্যাদি কইছে করা কি ঠিক হবে হবে না কেন উনি তো তখন একটু ইচ্ছে বলতে একটু আমরা আলাপ করে কালকে করেন ফোনটা তার উনি ফোনটা ছেড়ে দিলেন আমাকে বলে কালকে করবো আমি কালকে আর আপনি করতে পারবেন না এবং তারপর তো উনি আর ফোন করেননি ওটা ফোন কথা আমি জানি এটা তো 14 সালের অচল অবস্থার সময়কার ঘটনা এই এই এইসব জায়গাতে আমি জানি এরা কীভাবে চলে এরা কেউ একে অপরকে আলোচনা করতে জিয়াউর রহমানের সাথে ওটা তো মার করে এসেছি তার সাথে দেখা করতে চাই সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে সবাই বলেছে তার আমার একটা টেপও ছিল সেই যুগে যে জিনিসটা কীভাবে দিলেন সাহস করাতে আসো এসব ঐতিহাসিক জিনিসটা জানার জন্য তারপর উনি যে পয়লা তো উনি নিজেকেই ঘোষণা দিয়ে বসলেন তারপরে উনি পরের বারে একে খান সাহেব মুসলিম লীগের উনি বললেন যে এর ফলে মনে হবে আর্মি কু হয়েছে তখন একে খান সাহেব নতুন করে একটা লিখে দিলেন ওটাই দ্বিতীয়বার পড়লেন আই অন বিহাফ অফ আই মেজর জিয়া অন বিহাফ অফ দি আওয়ার গ্রেট লিডার উনি আমাকে নিজের মুখে বলছেন তার মানে স্বীকৃতি গ্রেট লিডার জীবনে প্রেম এসেছিল নাকি আমি শুনেছিলাম আপনার প্রথম স্ত্রী একজন জার্মান ছিলেন ৭১ এ পরিচয় হয়েছিল আমার প্রথম স্ত্রী জার্মান ছিলেন ওনার আমার কি প্রেমের সম্পর্কই ছিল বিলাতের পরিচয় ছিল পেয়ে পড়েছিল উনি সাথে মুক্তিযুদ্ধের পর আমার সাথে এখানে আসলেন প্রেমটা এত গভীর ছিল উনি দেশে থাকার জন্য উনি আর শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড উইমেন উনি লন্ডনে সব কিছুতে ফার্স্ট ক্লাস সে উনি ভাষাতে ফার্স্ট ক্লাস চাইনিজ ভাষায় ফার্স্ট ক্লাস সব কিছুতে লন্ডন ইউনিভার্সিটি উনি এসে বললেন আমার এই লেখাপড়াতে এখানকার কোনো কাজে লাগবে না ডাক্তার হবার চেষ্টা করলেন তখন কোনোদিন সায়েন্সের কোনো কিছুই পড়ে নাই সেই তার বিলাতে তারা বলল যে যে ফার্স্ট ক্লাস পায় সে যে কোনো সাবজেক্ট পেতে পারে বোথ অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ তাকে ডাক্তারি পড়ার চান্স দিল আচ্ছা অ্যান্ড শি ডিড ভেরি ওয়েল এরপর দেশে আসলেন চলে গেলেন কেন আবার দেশে দিলে আসলেন চলে গেল কি ওষুধ দিতি করার পরে আমার উপরে আক্রমণ হলো দুবার তখন আমার মেয়েটা তখনই বৃষ্টি তার এর উপরে অ্যাটাক তারপরে যে মেয়েকে ধরে লুই করে নিয়ে যাবে সেই জন্য তখন সবাই বললো যে তুমি চলে যাও তুমি বৃষ্টিকে নিয়ে বিলাতে চলে যাও আর তাছাড়া পড়াশোনাটা খতম করো হ্যাঁ সেই তখন চলে গেল সেখানে সেইটা যোগাযোগ এখন আছে